আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত দুটি ক্লাসে আমরা হিগসের বিকল্প প্রভাব এবং স্লাস্কির বিকল্প প্রভাব নিয়ে আলোচনা করেছি। আজকে হিগসের বিকল্প প্রভাব এবং স্লাস্কির বিকল্প প্রভাবের মধ্যে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। অধ্যাপক হিগস এবং স্লাস্কি উভয়ই নিজ নিজ দৃষ্টিকোণ থেকে বিকল্প প্রভাবের ব্যাখ্যা দিয়েছেন এবং উভয় অর্থনীতিবিদই ভোক্তার প্রকৃত আয়কে স্থির রেখে বিকল্প প্রভাবের ধারণাটি ব্যাখ্যা করেছেন। তবে তারপরও তাদের এই দুটি প্রভাবের ব্যাখ্যায় কিছুটা পার্থক্য দেখা যায়। হিগসের বিকল্প প্রভাব অনুসারে ভোক্তার তৃপ্তির কোনো পরিবর্তন হয় না, কারণ ভোক্তা একই নিরপেক্ষ রেখার এক বিন্দু থেকে অপর বিন্দুতে ভারসাম্য লাভ করে। কিন্তু স্লাস্কির বিকল্প প্রভাবের ফলে ভোক্তার তৃপ্তিটা বাড়ে, কারণ ভোক্তা উপরের নিরপেক্ষ রেখায় ভারসাম্য লাভ করে। আমরা একটু চিত্রের সাহায্যে দেখি। এখানে আমাদের ও এক্স এবং ও ওয়াই অক্ষে এক্স ও ওয়াই পণ্য ধরা হয়েছে। উভয় পণ্য কি স্বাভাবিক পণ্য ধরা হয়েছে। ভোক্তা প্রথমে এ বি যে রেখা বা এ বি বাজেট রেখার পি বিন্দুতে ভারসাম্য লাভ করে। এক্স পণ্যের দাম কমার ফলে এই যে এ বি বাজেট লাইন, সেটি স্থান পরিবর্তন করে হয় এ বি ওয়ান। এখন প্রকৃত আয় স্থির রাখলে হিগসের ধারণা মতে বিকল্প প্রভাবের ফলে কিউ বিকল্প প্রভাবের ফলে ও তার আগে আমরা একটু যেটি করব যে প্রকৃত আয়কে স্থির রাখব, আমাদের শিফট করবে সেটি আমাদের বাজেট লাইন হয়ে যাবে আমাদের এখানে সি, আমাদের এইখানে এই কিউ বিন্দুতে ভারসাম্য লাভ করবে। এখন যদি স্লাস্কির ধারণাতে আমরা যাই তাহলে দেখা যাবে যে আমরা একটু উপরে উঠি, তাহলে এখানে আমাদের ভারসাম্য হয় হচ্ছে এইরকম একটা জায়গায় যেটির নাম দিব আমরা আর। তার মানে হিগসের মতামত অনুসারে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। যেটা আমরা হিগসের মতামত অনুসারে দেখতে পাচ্ছি যে এখানে আর হচ্ছে উপরের দিকে নিরপেক্ষ রেখায় অবস্থান করছে ভোক্তা, ফলে ভোক্তার তৃপ্তি বাড়ে। আর অপর দিকে যদি হিগসের বিকল্প প্রভাবের দিকে আমরা লক্ষ্য করি তাহলে ভোক্তার তৃপ্তির কোনো পরিবর্তন হয় না, সে একই নিরপেক্ষ রেখায় অবস্থান করে। আরেকটি বিষয় যেটি বলতে পারি আমরা যে হিগসের বিকল্প প্রভাবে ভোক্তার প্রকৃত আয়
उपयोग अर्थे स्थिर थाके किन्तु स्लास्कीर विकल्प प्रभावे प्रकृत आय बाह्यिक अर्थे स्थिर थाके। तार माने एकजनेरटा होच्छे हिक्सेर मतामत, एटी होच्छे प्रकृत आय उपयोग अर्थे स्थिर। আর স্লাস্কির মতে প্রকৃত আয় বাহ্যিক অর্থে স্থির। এরপর আমরা আলোচনা করতে পারি যে হিক্সের বিকল্প প্রভাবে ভোক্তার প্রকৃত আয়কে যে পদ্ধতিতে স্থির ধরা হয় তাকে ক্ষতিপূরণমূলক আয় ব্যবধান বলে। ক্ষতিপূরণমূলক আয় ব্যবধান, আর স্লাটস্কি এর বিকল্প প্রভাবে যে পদ্ধতিতে প্রকৃত আয়কে স্থির রাখা হয় তাকে বলা হয় খরচ ব্যবধান। হিক্সের ক্ষতিপূরণমূলক আয় ব্যবধান প্রক্রিয়া অনেকটা অনুমান নির্ভর। এই ধারণাটি আসলে পরিসংখ্যানগতভাবে হিসেব করা খুবই কঠিন, কিন্তু স্লাস্কির খরচ ব্যবধান ধারণাটি অতি সহজে হিসেব করা যায়। আরেকটি বিষয় আমরা দেখতে পারি, সেটি হচ্ছে চিত্রে যদি আমরা দেখি এইখানে M1 আর হচ্ছে M2, যেটি দেখা যাচ্ছে যে এক্স পণ্য ভোগের পরিমাণে হিক্সের চেয়ে স্লাস্কির বিকল্পভাবে বেশি বৃদ্ধি পেয়েছে। অবশ্য এক্স পণ্য নিকৃষ্ট হলে হিক্সের তুলনায় স্লাস্কির বিকল্প প্রভাবে এক্স পণ্যের ভোগের পরিমাণ কম বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আর বিন্দুটি, এই যে আর বিন্দুটি পি এবং কিউ এর মাঝখানে অবস্থান করবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।